হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে আমি তোমাদের সাথে চাউমিনের ইজি রেসিপি শেয়ার করব। এটা খুব সহজেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা সহজেই চাউমিন বানিয়ে নিতে পারবে। তো এর জন্য প্রথমেই তোমাদের চাউমিনগুলোকে কী করতে হবে, কড়াইয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপরে দেখো আমি কী কী নিয়েছি, না ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তার সঙ্গে নিয়েছি কিছুটা বাঁধাকপি এবং এর সাথে নিয়েছি দেখো মটরশুঁটি এবং গাজর। তো তোমাদের বাড়িতে যে সমস্ত সবজি অ্যাভেলেবেল থাকবে তো তোমরা সেই সমস্ত সবজি নিতে পারো। চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে প্রথমে কড়াইতে তেল নিয়ে নেব, তেল ভালো করে গরম হতে দেবো। তেল গরম হয়ে যাওয়ার পর গরম তেলেতে প্রথমে পেঁয়াজ দেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে ভালো করে আগে ভাজতে হবে। পেঁয়াজ দিয়ে দেখো ভাজছি, তো এর সঙ্গেই আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিতে পারো। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে গাজর অ্যাড করবো আগে থাকতে কেটে রাখা, এবং সাথে মটরশুঁটিগুলো অ্যাড করে দেবো এবং দিয়ে এগুলিকে ভালো করে ভাজবো। তোমাদেরকে মোটামুটি মিনিট থেকে দুই তিন চার এগুলোকে ভালো করে নাড়তে হবে, যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখো আমি একটু ভালো করে এগুলোকে ভাজছি, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করবো। ভাজা ভাজা হয়ে গেলে আবার দেখো ক্যাপসিকাম কুচি এর মধ্যে দিয়ে দেবো। দেখো অনেকটাই ভাজা হয়ে এসেছে, এবার ক্যাপসিকামগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। ক্যাপসিকাম অ্যাড করার পর এটিকে ভালো করে আবার মিনিটখানেক নাড়তে হবে, যাতে সবজিগুলো কাঁচা ভাবটা কেটে যায়। চলো ভালো করে নেড়ে নেওয়া যাক। দেখো আমি ভালো করে নেড়ে নেড়ে ভাজছি। তো এইভাবে আমাদেরকে সবজিগুলোকে ভেজে দিতে হবে। মোটামুটি একটু ভাজা ভাজা হয়েছে, আর একটু ভাজা হবে, ভালো করে নাড়তে হবে। ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন এর মধ্যে আগে থাকতে কেটে রাখা বাঁধাকপি অ্যাড করব। দেখো বাঁধাকপি আমি অ্যাড করে দিয়েছি। তো বাঁধাকপিটাকেও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপির একটা কাঁচা গন্ধ থাকে, দেখতে হবে যে সেই কাঁচা গন্ধটা যেন কেটে যায়। তো আমরা একটু ভালোভাবে মিনিট চালিয়ে এটাকে নেড়ে নেড়ে ভাজবো, যাতে বাঁধাকপির পাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় এবং কাঁচা গন্ধ ভাবটা কেটে যায়। মোটামুটি মিনিট তিন চারেক এটাকেও নাড়তে হবে। তো ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটা আমরা অ্যাড করে দেব। তারপর ভালো করে মিশিয়ে মিশিয়ে এটাকে নাড়তে হবে। দেখো এটা একটু সাবধানে নাড়তে হবে, দেখতে যেন নিচে পড়ে না যায়। কড়াটাকে ভালো করে এক হাতে ধরে এক হাতে খুঁটি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে মেশাতে হবে। তো চলো এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া যাক। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে রাখবে, না হলে চাউমিনটা তোমাদের কড়াতে আটকে থাকবে। ভালো করে মেশানোর পর আমরা প্রয়োজন মতো এতে লবণ অ্যাড করব। দেখো আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম, তোমরা যেই অনুযায়ী লবণ খাও সেই অনুযায়ী করে, যাতে খুব বেশিও না হয় যাতে খুব কমও না হয়, সেই মতো স্বাদ মতো তোমরা লবণ এর মধ্যে অ্যাড করবে। লবণ অ্যাড করার পর ভালোভাবে মিলে মিশে নাড়িয়ে নিতে হবে এবং এটাকেও মিনিট পাঁচের মতো ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে গেলেই আমাদের চাউমিন একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। দেখো চাউমিন একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। চলো তাহলে এটাকে প্লেটের মধ্যে সার্ভ করি। চাউমিন খাওয়ার জন্য একদম রেডি। তো তোমরা এটাকে এইভাবে গরম গরম সার্ভ করবে, এর সঙ্গে একটু টমেটো কেচাপ দিয়ে দেবে, তাহলে টেস্টটা আরও সুন্দর আসবে। ভিডিওটি কেমন লাগলো তোমাদের সকলেই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।